নদীর জোয়ারভাটা প্রাকৃতিক দুর্যোগ আর জলোচ্ছ্বাসের মাঝে মিশে আছে জেলেদের জীবন জীবিকা। নদী সাগর সর্বগ্রাসী জেনেও সমুদ্রের বুকে জীবন ও জীবিকার সন্ধানে ছুটে চলে মৎস্যজীবীরা। রাত দিন সংগ্রাম করে মাছ না পাওয়া, তার উপর রয়েছে দাদন ব্যবসায়ীদের নিপীড়ন। তখন আমরা তো চাকরি করি, আরেকজনের চাকরি করি, নিজের নয়। যার চাকরি করি মাছ ধরে দিলে তো বেতন মাসিক যা মাস শেষ হইলে তো বেতনটা দেয় আর কি। হ্যাঁ, তাও ব্যবসা বাণিজ্য হইলে পুরো টাকাগুলো দেয়, আর না হলে যদি কম হয় তাহলে কিছু মানে ধরে রাখে। হ্যাঁ, তো ব্যবসা অন্য হিসেবে ধরে রাখে আর কি। অন্যদিকে প্রতিনিয়ত দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত এসব জেলে পরিবার, মৎস্য আড়তদারদের শোষণ, দাদন ব্যবসার জাতাকল ও প্রভাবশালী ব্যবসায়ীদের নদী দখলের উৎসব, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগেও জেলেদের জীবন বিপন্ন। সমুদ্রের জীবন সংগ্রাম অনেক বেশি ঝুঁকির, অনেক বেশি কষ্টের, অনেক বেশি দুঃসহনীয় হলেও এই লড়াই চলে আসছে নদীর তীর ঘেঁষে বাস করা জেলে পরিবারগুলোর। বড্ডুবি জেলে এমন আছে, যদি লার বাতাসের ভিতরে যদি বাড়ার থাকে, বাড়ার টাইমে যদি আনার বাইরে মিকে লই চলে যায়, তখন তার লোক পাওয়া যায় না, বুঝেন না। আর লোক নৌকা তখন থাকলে না উঠতে পারে, আর নৌকা তখন না থাকলে তো সাগরের মাঝখানে মৃত্যু। মানে চলে আসতে আসতে চলে আসতে অ্যাক্সিডেন্ট হয়, আর হাওয়া উঠতে তো আর আজকা ফোটা তুড়ে তখন বোট চালায়, আর এক ঘন্টার ভিতরে তো আর গাঁড়া আসা যায় না। বোট চালায় আসতে তো দুই দিন একদিন লাগে, এক দেড়শো কিলোমিটার দূর দূরে যা। এরপর মানে কেউ বেঁচে থাকে না, কেউ বুটিয়ে হলে থাকে, যার হয় থাকে সে বেঁচে থাকে। নদীতে মাছ শিকারের সময় এসব জেলেরা পায় না প্রাকৃতিক দুর্যোগের কোনো পূর্বাভাস। এছাড়াও জেলেদের মাঝে নেই সচেতনতা, অধিকাংশ মাছ ধরার নৌকা ট্রলারে নেই রেডিও, নেই লাইফ বয়া, এমনকি কোন কোন স্থানে মোবাইলের নেটওয়ার্কও বিচ্ছিন্ন থাকে। এই সময় প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে নিখোঁজ বা লাশ হন বহু জেলে। জেলেরা বলছেন শুধু রাত আর দিন নয়, যখন নদীতে কিংবা গভীর সমুদ্রে মাছ ধরতে যান তখন সবসময় থাকতে হয় আতঙ্কের মধ্যে, কখন যেন দুর্যোগের শিকার হতে হয়। বিপদ এলে কিছুই করার থাকে না তাদের, তখন বেঁচে ফেরাটা ছেড়ে দিতে হয় ভাগ্যের উপর।